নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ। শুরু করছি এই ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে আমাদের টপিক হলো এশিয়ান গেমস। আমরা জানি যে 19তম এশিয়ান গেমস শুরু হতে চলেছে চায়নাতে। তো এশিয়ান গেমস শুরু হওয়ার প্রাক্কালে আজকের ভিডিওতে এশিয়ান গেমস সম্পর্কে যেই সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি আছে সেগুলি দেখে নেব, আর তার সাথে এশিয়ান গেমসের যে হিস্ট্রি আছে, ইতিহাস আছে, তাও কিন্তু আজকের ভিডিওতে দেখে নেব। তো এশিয়ান গেমস, এখন নাম শুনে বোঝা যাচ্ছে যে এশিয়া মহাদেশের যে সমস্ত দেশগুলি আছে সেই দেশগুলিকে নিয়ে একটি ক্রীড়া প্রতিযোগিতা। যেমন সারা বিশ্বের দেশগুলিকে নিয়ে অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা, সেরকম এশিয়া মহাদেশের দেশগুলিকে নিয়ে একটি ক্রীড়া প্রতিযোগিতা হলো এই এশিয়ান গেমস। তো এবার যে এশিয়ান গেমস চীনে হতে চলেছে, সেই এশিয়ান গেমস হলো 19th অর্থাৎ 19তম এশিয়ান গেমস। এটা হচ্ছে 2022-এর এশিয়ান গেমস, কিন্তু 2022-এ কোভিডের জন্য এই এশিয়ান গেমস কিন্তু পোস্টপন করা ছিল, তাই তার এক বছর বাদে অর্থাৎ এবছর 2023-এ এই এশিয়ান গেমস অনুষ্ঠিত হতে চলেছে 23 সেপ্টেম্বর থেকে 8 অক্টোবরের মধ্যে। কোথায় অনুষ্ঠিত হবে? কম্পিটিটিভ একটি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তা হলো চীনের চায়নার হ্যাংজোতে বা হ্যাংজাও বা হ্যাংজোতে। আর হ্যাংজোতে মেনলি যে স্টেডিয়ামে এই খেলাটি হবে সে স্টেডিয়ামটির নাম হলো হোয়াইট লোটাস স্টেডিয়াম। এটি হলো 2022-এর এশিয়ান গেমসের ভেন্যু। এখন 19তম যে এশিয়ান গেমস হতে চলেছে, সেই এশিয়ান গেমসের কতকগুলি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন হলো মোটো। এই 19তম এশিয়ান গেমসের মোটো হলো হার্ট টু হার্ট অ্যাট দ্য রেট ফিউচার। হার্ট টু হার্ট অ্যাট দ্য রেট ফিউচার। কতগুলি ইভেন্ট হতে চলেছে এবার? মোট 481টি ইভেন্ট হতে চলেছে। আর এবারের এশিয়ান গেমসে কতগুলি স্পোর্টস থাকবে? মোট 40টি স্পোর্টস থাকবে। আর এই এশিয়ান গেমসের ম্যাসকট কি? এশিয়ান গেমসের ম্যাসকট হলো জিয়াংগ্যাং। এই জিয়াংগ্যাং মেলি হচ্ছে তিনটে রোবট, থ্রি রোবটস। এই থ্রি রোবট কি? একটা হচ্ছে কংগং, একটা হচ্ছে চেংচেন, আর হচ্ছে লিয়ান লিয়ান। মেনলি এই জিয়াংগ্যাং হলো একটি কবিতা। কোন কবিতা? চীনের একজন কবি, সেই কবির নাম হচ্ছে বাই জুই। এই বাই জুইয়ের একটি কবিতা হলো মেমোরি অফ জিয়াংগ্যাং, সেখান থেকে এটা নেওয়া হয়েছে। এখন এই যে 19তম এশিয়ান গেমস হতে চলেছে, সেখানে কোন কোন নতুন স্পোর্টস যুক্ত হয়েছে? মেনলি হয়েছে টি টোয়েন্টি ক্রিকেট। তবে এবারেই প্রথম না, 2010 এবং 2014 সালেও কিন্তু টি টোয়েন্টি ক্রিকেট ছিল, তারপরে বন্ধ হয়ে যায়। কিন্তু এই যে দুবার টি টোয়েন্টি ক্রিকেট ছিল, সেখানে কিন্তু ভারত কিন্তু অংশগ্রহণ করেনি, নট পার্টিসিপেটেড। কিন্তু এবারে ইন্ডিয়া কিন্তু ভারতীয় টিম পাঠাচ্ছে, মেনলি পুরুষদের টিম বিকে পাঠাচ্ছে আর মহিলাদের টিম একে পাঠাচ্ছে। তাহলে একটা স্পেশিয়াল একটা বড় ইভেন্ট, কিন্তু ভারত কেন পুরুষদের টিম একে পাঠাচ্ছে না, মানে মেন সিনিয়র টিমকে পাঠাচ্ছে না? তার কারণ হচ্ছে যে এই এশিয়ান গেমস চলবে 8ই অক্টোবর পর্যন্ত, আর সেই সময় কিন্তু ওয়ার্ল্ড কাপ ক্রিকেট ভারতবর্ষে শুরু হতে চলেছে। যেহেতু শিডিউল নিয়ে একটা ওভারল্যাপিং হচ্ছে, সেই জন্য ভারত সিনিয়র টিমকে পাঠায়নি, পাঠিয়েছে কাকে? টিম বিকে, অর্থাৎ জুনিয়র যে টিম তাকে পাঠিয়েছে। আর এই জুনিয়র মেল টিমের ক্যাপ্টেন হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড়। এখন তার সাথে ফিমেল টিমও গেছে, ফিমেল টিম কিন্তু টিম সিনিয়র টিম গেছে। আর এই টি টোয়েন্টি ক্রিকেটের সাথে আর কোন কোন খেলাগুলি যুক্ত হয়েছে? যেটি হলো চেস অর্থাৎ দাবা। দাবাও কিন্তু 2010 সালে ছিল এশিয়ান গেমসে, তারপরে কিন্তু বন্ধ হয়ে যায়। আর তার সাথে ব্রেকড্যান্স যুক্ত হয়েছে, আর সেই সঙ্গে ইস্পোর্টস। আমরা জানি যে এখন ইস্পোর্টসের বাজার, আমরা জানি পাবজি, সিওসি ইত্যাদি খেলা হয়, সেরকমই হচ্ছে অনলাইন গেমিং। ইস্পোর্টস এবার থেকে এশিয়ান গেমসে যুক্ত হয়েছে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন হলো যে ভারত থেকে কতজন প্লেয়ার এবারের এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে চলেছে? মোট 655 জন প্লেয়ার এই এশিয়ান গেমসে ভারত থেকে অংশগ্রহণ করতে চলেছে। এই হলো 19th এশিয়ান গেমসের মূলত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক বা কোশ্চেন। এখন হলো এই যে এশিয়ান গেমস, এই এশিয়ান গেমসের হিস্ট্রি নিয়ে আমরা আলোচনা করব। মূলত ইতিহাস বলছে 1912 সালে এশিয়াতে একটি স্পোর্টস ইভেন্টের অর্গানাইজেশন গড়ে উঠেছিল। এই অর্গানাইজেশনের নাম হচ্ছে ইস্টার্ন চ্যাম্পিয়নশিপ গেমস। কিন্তু এই যে অর্গানাইজেশনটা, এটা ছিল মোনলি তিনটে দেশের, এক তখনকারের শক্তিধর তিনটে দেশ, মেনলি জাপান, ফিলিপিন্স আর
চায় না। এবং এই যে সংগঠন অর্থাৎ এই যে অর্গানাইজেশন, তাদের প্রথম গেম হয়েছিল কত সালে? ফার্স্ট গেম হয়েছিল 1913 সালে। কিন্তু 1934 সালে চীন আর জাপানের মধ্যে যুদ্ধ হয়। যেহেতু মূল দুটো দেশের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হতো, আর সেই দুটো দেশের মধ্যে যুদ্ধ হয়েছে, তো এই খেলা কিন্তু বন্ধ হয়ে যায়। পরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এবং ভারতীয় স্বাধীনতা অর্থাৎ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্সের পরে এই যে সংগঠন, তাকে পুনরায় জাগিয়ে তোলার চেষ্টা করা হয়। কে চেষ্টা করেছিলেন? চেষ্টা করেছিলেন কে? একজন ভারতীয়। ভারত 1947 সালে স্বাধীনতা পেয়েছে, তার ঠিক এক বছর বাদে 1948 সালে অলিম্পিকের আসর বসেছিল কোথায়? লন্ডনে। আর এই লন্ডন অলিম্পিকে একজন ভারতীয়, যে ভারতের ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির মেম্বার ছিলেন অর্থাৎ IOC-র মেম্বার ছিলেন, সে ছিলেন গুরুদত্ত সোধী। এই গুরুদত্ত সোধী মেনলি এশিয়ান গেমসকে স্থাপন করেছিলেন, আর সেজন্যই এই গুরুদত্ত সোধীকে বলা হয় ফাদার অফ এশিয়ান গেমস। সে কি করেছিল? এই যে এখানে ইস্টার্ন চ্যাম্পিয়নশিপ গেম আছে, সেই ECG-কে রেস্টোর করেছিল। এবং ঠিক সেই ধাঁচেই 1949 সালে এশিয়ান অ্যাথলেটিক ফেডারেশন বলে একটি সংস্থা গড়ে তুলেছিল, যে সংস্থার মূল উদ্দেশ্য ছিল যে এশিয়া মহাদেশের যে বিভিন্ন দেশগুলি আছে, সেই দেশগুলিকে নিয়ে অলিম্পিকের মতো একটি বড় গেমসের ইভেন্ট করা হবে। তাদেরই প্রথম সংগঠন ছিল এই AAF। আর এই AAF স্থাপন হয়েছিল কোথায়? নিউ দিল্লিতে, অর্থাৎ আমাদের দেশে। এবং প্রথম এই যে এশিয়ান গেমস, তাও কিন্তু স্থাপন হয়েছিল ভারতে, অর্থাৎ 1951 সালে নিউ দিল্লিতে। কম্পিটিটিভের একটি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে এশিয়ান গেমসের ফাদার কে? গুরুদত্ত সোধী। আর প্রথম এশিয়ান গেমস কোথায় হয়েছিল? তা হলো নিউ দিল্লিতে 1951 সালে। এরপর 1962 সাল পর্যন্ত কিন্তু 4 বছর অন্তর অন্তর কিন্তু ঠিকঠাকভাবে এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়। কিন্তু তারপরে কিন্তু সমস্যা দেখা যায়। কি দেখা যায়? যে ইন্টারন্যাশনাল রিলেশন ইনটেনশন তৈরি হয়। এশিয়া মহাদেশে যে সমস্ত দেশগুলি আছে, তাদের মধ্যে কিন্তু পারস্পরিক সমঝোতা নিয়ে একটা বিবাদ তৈরি হয়। তার ফলে কিন্তু এশিয়ান গেমস কিন্তু বিবক সমস্যার সম্মুখীন হয়। তারপরে একটা সময় এমন হয়েছিল যে এশিয়ান গেমস হয়তো বন্ধ হয়ে যেত, কিন্তু যেহেতু ভারত শুরু করেছিল নতুন করে, আর সেই ভারতই আবার নতুনভাবে উদ্যোগ নেয়। 1982 সালে AAF নাম বদলে যে নতুন অর্গানাইজেশনটি হয়েছিল, তার নাম হয়েছিল অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া। এই অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া, এটা হলো কিন্তু ইন্টারন্যাশনাল অলিম্পিক যে অর্গানাইজেশন, তাদের স্বীকৃতি পায়। এবং সেই 1982 সালে আবার এশিয়ান গেমস নতুন করে নিউ দিল্লিতে শুরু হয়। অর্থাৎ ভারতে দুইবার, অর্থাৎ নিউ দিল্লিতে আজ পর্যন্ত 2 বার এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছে। কিন্তু তখন আগে কি ছিল, যে ইন্টারন্যাশনাল অ্যাথলেটিক ফেডারেশনের সদর দপ্তর ছিল নিউ দিল্লিতে, কিন্তু এই অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার সদর দপ্তর কিন্তু নিউ দিল্লি থেকে পরিবর্তন হয়ে নতুন জায়গায় যায়, যেটা হলো কুয়েত সিটি। কুয়েত সিটি হলো এশিয়ান গেমসের যে কাউন্সিল, তাদের হেডকোয়ার্টার। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে এশিয়ান গেমসের যে নিয়ামক সংস্থা অর্থাৎ অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া, তার বর্তমান প্রেসিডেন্টকে, প্রেজেন্ট প্রেসিডেন্ট হলো একজন ভারতীয়, রণধীর সিং। এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের একটি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর কি, এখন বর্তমানে এই অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার কতগুলি সদস্য আছে? মোট আছে 45টি মেম্বার আছে। আর সর্বকনিষ্ঠতম যে মেম্বার হয়েছে, সেই মেম্বার হলো ইস্ট তমোর। ইসরায়েল কিন্তু এই এশিয়ান গেমসের সদস্য ছিল, কিন্তু 1981 সালে একটা সমঝোতা নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল, তার ফলে এই ইসরায়েলকে কিন্তু এশিয়ান গেমসকে থেকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। আর এশিয়ান গেমস 1982 সালের পর থেকে প্রতি 4 বছর অন্তর অন্তর কিন্তু এশিয়ার বিভিন্ন দেশে কিন্তু অনুষ্ঠিত হয়। এখন গেল এই এশিয়ান গেমসের ইতিহাস। এখন এশিয়ান গেমস নিয়ে আরও কয়েকটি জিজ্ঞেতে ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো এশিয়ান গেমস, এই এশিয়ান গেমসের অপর নাম কি? এশিয়ান গেমসের অপর নাম হচ্ছে এশিয়াড। এশিয়ান গেমসের অর্গানাইজেশনকে স্থাপন করেছিলেন কে? গুরুদত্ত সোধী। কিন্তু এই এশিয়ান গেমস বা এশিয়াড এই টার্মটিকে প্রথম ব্যবহার করেছিলেন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর কি, যে এই এশিয়ান গেমসের লোগো কি? এশিয়ান গেমসের লোগো হলো রেড হোয়াইট সান, অর্থাৎ একটি উজ্জ্বল লাল সূর্য। আর কি, এশিয়ান গেমসের মোটো কি? এশিয়ান গেমসের মোটো হলো এভার অনওয়ার্ড। আর সবথেকে
বেশিবার কোন শহরে এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছে? থাইল্যান্ডের ব্যাংককে সবথেকে বেশিবার এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছে, মোট 4 বার। আর ভারতের নিউ দিল্লিতে হয়েছে 2 বার, 1951 সালে একবার আর 1982 সালে একবার। এই গেল এশিয়ান গেমসের কয়েকটি ইম্পর্টেন্ট জিকে। এখন এবারে তো এশিয়ান গেমস অনুষ্ঠিত হতে চলেছে চীনের হ্যাংজোতে, কিন্তু পরবর্তী এশিয়ান গেমসগুলি কোন দেশে অনুষ্ঠিত হবে এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী এশিয়ান গেমস অর্থাৎ যেহেতু প্রতি 4 বছর অন্তর অন্তর এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়, অর্থাৎ 2026 সালে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে জাপানের নাগোয়াতে। এটি হলো 20তম এশিয়ান গেমস। এরপরে 21তম এশিয়ান গেমস 2030 সালে অনুষ্ঠিত হবে দোহা। দোহা কোথায়? কাতারের রাজধানী দোহা। আর 22তম এশিয়ান গেমস 2034 সালে অনুষ্ঠিত হবে রিয়াদ। রিয়াদ কোথায়? সৌদি আরবের রাজধানী হলো রিয়াদ, সেখানেই 22তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে। কিন্তু 2022 সালে অর্থাৎ 23 সালের এশিয়ান গেমস অনুষ্ঠিত হতে চলেছে চীনের হ্যাংজোতে, কিন্তু এর আগের যে এশিয়ান গেমস অর্থাৎ 2018 সালের এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 2018 সালের এশিয়ান গেমস অর্থাৎ 18তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল জাকার্তা পালেমবাং। কোথায় জাকার্তা পালেমবাং? এটি হলো ইন্দোনেশিয়ার সুমাত্রাতে। আর এই এশিয়ান গেমসে কিন্তু ভারত ব্যাপক ভালো রেজাল্ট করেছিল। ভারত মোট 69 পদক পেয়েছিল, তার মধ্যে 15টা ছিল সোনা, 24টা রুপো আর 30টা হচ্ছে ব্রোঞ্জ। এখন এই যে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া, এরা যে শুধু সিনিয়রদের গেম আয়োজন করে তাই নয়, অলিম্পিক কাউন্সিলের মতো এরা কিন্তু ইউথ গেমসও কিন্তু আয়োজন করে। ইউথ এশিয়ান ইউথ গেমস 2025 সালে হতে চলেছে। এই 2025 সালে এশিয়ান ইউথ গেমস হবে তাসখন্ডে। তাসখন্ড কোথায়? উজবেকিস্তানে। তার সঙ্গে 2029 সালে যে ইউথ এশিয়ান গেমস হবে তা অনুষ্ঠিত হবে ফেমংপেনে। ফেমংপেন কোথায়? কম্বোডিয়াতে। আর প্রথমবার এশিয়ান ইউথ গেমস অনুষ্ঠিত হয়েছিল কোথায়? 2009 সালে সিঙ্গাপুরে। এই হলো এশিয়ান গেমস নিয়ে জিকে, হিস্ট্রি এবং কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের ভিডিও। তো এই ভিডিও শেষ করার আগে এশিয়ান গেমসে ভারতবর্ষের সমস্ত প্রতিযোগীদেরকে চিয়ার করার জন্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন চাক দে ইন্ডিয়া। আজকের ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখাবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।